মূর্তি এক এক সময় এক এক দাম পায়, এবং ছোটো গরু হিসেবে ওদের লাখের উপরে দাম পাওয়া যায়। তাহলে আমি স্পেসিফিক হিসাব নাই, আমার প্রতি মাসে এই সবজি বড় ভেড়া এগুলোর পিছনে প্রায় 15,000-এর মতো খরচ হয়। আমি তখন আছিলাম শুধু হচ্ছে ভর্তি গরুটা, দুইটা ছিল ওর মা সহ। পরবর্তীতে সারের প্রয়োজন ছিল, তখন ওই সাদাটাকে নিয়ে আসছি। সাদাটা আস্তে আস্তে যখন বড় হয়ে গেছে আর ওর মা তো মোটামুটি ফ্যাট হয়ে গেছিল, ওর গত বছর কুরবানিতে ওকে সেল করে ফেলছে। তার শখ ছিল, কিন্তু এখন কমার্শিয়ালি ভাবে পরিচালনার প্ল্যানিংটাই চলতেছে। অলরেডি সরকারিভাবে রেজিস্ট্রেশন করা গেছে। ছাদে মেশিন আছে, ওইখান থেকে আমরা পুরোটা ক্র্যাশ করে নিয়ে বস্তায় এয়ারটাইট করে আমরা নিজেরাও কিছু কিছু সাইলেন্স করে খাওয়াইছে। রোগ বলে আমি এই গরু দেখিনি, রোগ বলে পাইছি তখন বুঝি নাই। এর মধ্যে আমি এফএমডিও পাইছি, ওর মধ্যে আমি আপনার এলএলসি লাম্পি স্কিন ডিজিজ যেটা, এটাও পাইছি। তবে খুব দ্রুত এটা মানে চিকিৎসা করার কারণে আমি ওখান থেকে আবার ফিট মানে রিটার্ন করতে পারছি। এটা আসলে ছোটবেলা থেকে পালন করা, তো কিছু কথাও ঠিকঠাক বলতে পারে। এটাও এক সময় এগুলো আসলে দুর্লভ ছিল, বহুদের আসলে প্রচুর পরিমাণে ছিল, এগুলি সব সেল করে ফেলছে। সকল দর্শক শ্রোতা ও শুভান্যধায়ীদের আন্তরিক অভিনন্দন। ইন্টেরিয়র ডিজাইনার মীর মাজহার হোসেন মামুন। আমি বেসিক্যালি হচ্ছে ইন্টেরিয়র ডিজাইনার, ডেকোরেশনের কাজগুলি করি। এখন আপাতত করোনাকালীনের পর থেকে আমার ব্যবসার অবস্থাটা খুব একটা সুবিধাজনক না থাকার কারণে আমি এদিকটাতে একটু ডাইভার্ট হয়েছি। ডাইভার্ট হয়ে আমি খামারের দিকে। নেশাকে যদি ব্যবসায় পরিণত করা যায় তাহলে মন্দ কি? প্রবাদে আছে, এক ঢিলে দুই পাখি। এই চিন্তা করেই বাড়ির ছাদ হয়ে গেছে বিভিন্ন পশু পাখি, হাঁস মুরগি গরু ছাগল ভেড়া পালনের খামার। এক কথায় মামুনের ছাদ খামার। করোনাকালীন সময়ে রোজগারের সব দিক থেমে গেছে মৃত্যু ভয়ে। ব্যবসায় মন্দ, কথায় বলে বসে খেলে রাজার গোলাও একদিন ফুরিয়ে যায়। চিন্তার এক পর্যায়ে ছাদ খামার করার সিদ্ধান্ত চেপে বসল তরুণ এই উদ্যোক্তার। এমনিতেই কবুতর পালনের অভিজ্ঞতা রয়েছে আগে থেকেই, এ কারণে তার সাথে যোগ করেন গরু ছাগল ও ভেড়া। পরিণত হয় ছাদ খামারে। একে একে পরিচয় করিয়ে দিচ্ছে তার পশুগুলোকে। তিনি জানালেন ভুট্টি গরু দিয়েই ছাদ খামার শুরু। আস্তে আস্তে বাড়ির ছাদ খামারে যোগ করেন দেশি গরু ভেড়া, আর বাড়ির অন্য পাশে পাখি কবুতর আর মুরগি। এটা আমাদের দেশিগুলোই বলা চলে, আপনার হাসার সাথে ক্রস। ভুলবশত আসলে কেনা ছিল ভুট্টি, আমার সার দরকার ছিল, ওই হিসাবে কিনছি। কিন্তু পরবর্তীতে পর্যায়ক্রমে দেখলাম যে ও গ্রোথ চেঞ্জ হইতেছে। তো কোরবানি ঈদের পর পরেও দাঁতটা পড়ছে, এখন আল্লাহ দিলে ওর গ্রোথ আরও হবে। এটা আসলে বলা, তখন কোরবানি সবাই বিক্রি করবো, তো তখন দামটা হয়তো ঘর থেকে পাচ্ছেন না। লেজ খুব বড় না, এটা হচ্ছে প্রথম বাচ্চা। এটা পাঠা, একটা পাখি। এটা আল্লাহ দিলে হয়তো বা কোরবানির জন্য নিয়োগ করা আছে। আমার পাখিটা আমি ব্রিডের জন্য ইয়ে করবো, আমি নিজেই কোরবানি দেবো। পালন করে একটা কোরবানি দেওয়ার আলাদাভাবে মজা। মাকে আনছি, ওর মা থেকে ওদেরকে পাইছি। মা তখন নিয়েছি মানে আপনার 10,000-ই পড়ছে। প্রথম টিপে এই 2টা বাচ্চা হয়েছে, এখন আবার নেক্সট টিপে আরও 3টা বাচ্চা হয়েছে। ছাদ কৃষির মতো ছাদ খামার, এই ধারণা কিভাবে পেলেন তার বর্ণনা দিলেন মামুন। আমাদের এই বাসাটা 3 কাঠা, ধারণাটা পেয়েছে আমার বড় ভাই থেকে। আচ্ছা, পাশে উনি ছাদের উপরে খাবার করছেন, ওইখান থেকে আগের থেকে শখ ছিল, কিন্তু করতে পারবো এই সাহসটা ছিল না। জি, ওনাকে দেখার পরে যে উনি পুরোপুরি প্ল্যানিং অনুযায়ী ছাদের উপরে যেহেতু করছে, ওনারটা দেখে আমি আস্তে আস্তে করে ছাদের উপরে একটা দুইটা করে আস্তে আস্তে বাড়াচ্ছি। ভর্তি গরু সাইজে ছোট হলেও বাজারে চাহিদা বেশি। বিশেষ করে পুরোনা ঢাকার মানুষ এই গরুটি খুবই পছন্দ। আমি তখন আছিল শুধু হচ্ছে ভক্তি গরুটা, বড় গত বছর কুরবানি থেকে সেল করে দিয়েছে। লালবাগে থেকে সংগ্রহ করছে আমার এক ভাইয়ের মাধ্যমে, উনিই খবরটা দিয়েছেন আমাকে যে বিক্রি হবে। ওনারাও আসলে কুরবানি ইয়া করার জন্য আনছিল, বাট গঠন অনুযায়ী আসলে বাচ্চা আসে না নাই, এটা বুঝা একটু মুশকিল হয়। এখন আছে আমার এখানে ভেড়া আছে, গরু আছে, আর মুরগি আছে, কবুতর আছে, পাখি আছে, আর বিড়াল তো আসলে বাসায় পোষার জন্য। অনেকে আছে যে একটু টেঙ্গুর জাত একটা আছে ছোটোর মধ্যে, ওটা আবার ভুট্টি টেঙ্গুর বলে। এইগুলি ওইটা আবার হাইটেও বড় হবে, স্কেলতেও বড় হয়, যত ছোট হয় তত আমাদের মানে ভুট্টির ডিমান্ডটা তত বেশি, ওদের মাংস খুব সুস্বাদু। তা আমি আসলে শুরু করছিলাম ওদেরকে দিয়ে, ওরে আনছিলাম ওর মা সহ, ও তখন ছোট, ওরই ঘরের বাচ্চা হচ্ছে এটা। আল্লাহর রহমতে সুস্থ আছে, বয়সে প্রায় আপনার 3-3.5 মাস, 4 মাসের কাছাকাছি চলে আসছে। এটা ষাঁড় বাচ্চা হয়েছে। তো ভর্তিতে এই ইনসেমেন্ট করানোটা একটু ঝামেলা, বীজ দেওয়াটা ভর্তি সার প্রয়োজন হয়, তবে এটাকে আপাতত একটু এক্সপেরিমেন্টাল হিসাবে ওই ইঞ্জেকশনের মাধ্যমে বীজ প্রয়োগ করছি। এবার দেখি এটা কী রেজাল্ট হয়। আবার ফ্লোর করা ওই দেখ ওই দিকটাতে, আর এই ঘরটা আসলে ছিল হচ্ছে ভুট্টির জন্যই, এই পাশে এটা ভেড়া, এরই ঘর থেকে বাচ্চা দুটো আসছে। দেন পরবর্তী বছরে তো প্রায় 3 বারই কাছাকাছি হয়, বাট দুইবার ধরা যায়। বাচ্চা সাইজ অনুযায়ী বা ইয়া অনুযায়ী ডিপেন্ড করে, ব্লাড অনুযায়ী। কারণ এবার যেহেতু এদেরকে গাড়ল দিয়ে আবার ক্রস করানো ছিল, বাচ্চা আল্লাহর রহমতে গাড়লের মতো বাচ্চা, লেজের সাইজটা হাফ, লেজ বড় আসছে। পশুগুলোকে প্রতিদিন কি খাওয়ানো হয় এই প্রশ্নে জবাবে তিনি বলেন, সাইলেজ বানানোর প্রক্রিয়া। এটা হচ্ছে দেশি হাঁসের মধ্যে একটা ক্রস। ও এটাই ছোট ছিল বুঝলেই, তখন কিনে ফেলছে। নতুন নতুন আরো কিছু শেখার থাকে, তো 2 বছর আগে কিনছিল। হ্যাঁ হ্যাঁ, কোরবানির পর পরে দাঁত হয়েছে। এই বছর কোরবানির দাঁতে রেডি করি, এখন 3 দাঁত হয়েছে। ওদের খাবার হচ্ছে আপনার সাইলেজ, খড় আর হচ্ছে ভুসি, পাশাপাশি আপনার চিটা গুঁড়া, পানিটাকে যেটা খাওয়ার লাগে, লবণ। আর কাঁচা ঘাসে আসলে আমাদের এখানে জোগাড়ের তেমন ইয়ে নেই, সুবিধা নেই। আর আনলেও কাঁচা ঘাসের খরচটা অনেক বেশি পড়ে। তার চাইতে তুলনামূলক সাইলেজে আপনার ঘাসের চাহিদা তো পূরণ করে, পাশাপাশি আপনার আমার সাশ্রয় হয়। সাইলেজটা এক এক সময় এক এক জায়গা থেকে আপনার ভুট্টার সাইলেজ, তো আমরা মাঝে করে ঘাসের সাইলেজও ক্রয় করছি। আবার ঘাস কিনা এটা ওই বড় ভাইয়ের সাথে মেশিন আছে, ওইখান থেকে আমরা পুরোটা ক্র্যাশ করে নিয়ে বস্তায় এয়ারটাইট করে আমরা নিজেরা কিছু সাইলেজ করে খাওয়াইছি। সচরাচর সকালের খাবার হচ্ছে সাইলেজ, খড়। আমাদের এখানে তো কাঁচা ঘাসের মোটামুটি শর্টেজ বললেই চলা যায়, শহরে তো আর আসলে কাঁচা ঘাস পাওয়া যায় না। ওদের জন্য ভুট্টার সাইলেজ আর হচ্ছে আপনার খড়, এটা হচ্ছে সকালে। আর সন্ধ্যায় ওদের শুধু হচ্ছে আপনার ভুসি, খড়, পানি, চিটা গুঁড়ো, এগুলি যা যা দেওয়া লাগে। আর 2 বছর উপর থেকে প্রায় 2.5 বছর ধরে খাবারের ইয়ে করতেছে, গরু পালন করতেছে। আল্লাহর রহমতে সাইলেজ দিয়ে আমার খাবার করতেছে। আগে ঘাস আনতাম, যোগান করতাম, কিন্তু এখন ওই সাইলেজটাই মোটামুটি দেখতেছে যে আমার কোনো সুবিধা আর লাভ ওইখান থেকে হয়তো কিছুটা থাকে। কারণ সাইলেজের দামটা খুব একটা বেশি পড়ে না। আর এখানে আপনার ঘাস যদি করি, তাহলে ঘাস আনলে আমার ঘাসের খরচটা অনেক বেশি পড়ে। তারা প্রতিনিয়ত আপনার দামে এটার কোনো স্থির একটা অবস্থা নেই। দানাদারটা প্রচুর দাম বাড়ছে। দানাদারটা যদি একটু ইয়ে করা যেত, তাহলে হয়তো আপনার গরুর দাম বা মাংসের দাম এগুলো অনেকটা কমতো। আবার প্রতি মাসে এই সবুজ গরু, ভেড়া, এগুলোর পিছনে প্রায় 15,000-এর মতো খরচ লাগে। খামারে দেশি গরুটি তৈরি করা হচ্ছে এবার কুরবানি ঈদে বিক্রি করার জন্য। তার শখ ছিল, কিন্তু এখন কমার্শিয়ালিভাবে পরিচালনার প্ল্যানিংটাই চলতেছে। অলরেডি সরকারিভাবে রেজিস্ট্রেশন করাই নিয়েছি, আমি ফার্ম হিসেবে রেজিস্ট্রেশন করাই নিয়েছি। না, আমি এখনও বিক্রি শুরু করি, শুধু গত বছর মাটা ছিল এক্সচেঞ্জ হিসেবে, হ্যাঁ, ওকে কুরবানির সময় বিক্রি করে ফেলছি। এখন যেমন বাচ্চা হয়েছে, হয়তো বাচ্চা এখান থেকে আমি কিছু রাখি, কিছু বিক্রি করবো, আর করবো আরও কিছু বাড়াবো। শখের এই ছাদ খামারে শুধু খরচ আর খরচ, কোনো আয় ইনকাম নেই। লেবার খরচ বেড়ে গেছে। পশুদের খাবার, ছাদের উপরে ওঠানো পর্যন্ত পাখি, মুরগি, তাদের খাবার খরচ বাদেই দেশি গরু, ভুট্টি গরু আর ভেড়ার পেছনে মাসে খরচ হয় 15,000 টাকা। শুধু এগুলি, এই গরু ভেড়া এগুলি বাবদ প্রায় 15,000-এর মতো খরচ চলে আসে। কারণ আমাদের এখানে তো আসলে ছাদের উপরে আপনার একটা বস্তা তুলতেও আপনার খরচ, লেবার কস্টটা অনেক বেশি করে দেয়। কারণ আমরা এখন পর্যন্ত ট্রাই করতেছি যে খরচগুলিকে কীভাবে রিজার্ভ করা যায়। এখন টার্গেট আছে যে আপনার প্রফিট না হোক, সমান সমানে থাকা। আচ্ছা, এই গরুটা এবার কুরবানিতে বিক্রি করবেন না? ইচ্ছা আছে। কেমন দামে হলে এবার আশা করা যায়? এটা কুরবানির পর্যন্ত আমার আসলে খরচ কত ঢুকে যাবে, কারণ ওর ডে বাই ডে ওর খরচটা চেঞ্জ হচ্ছে। এটা আসলে এখন পর্যন্ত পুরো এক্স্যাক্টলি বলা যাবে না। কারণ ও যখন ছোট ছিল তখন হয়তো বা মাসে 2,000 টাকা খরচ লাগতো, এখন লাগে প্রায় 9 থেকে 10,000 টাকা। ওর কিছু নেই। এমনি দানাদার কি দেন? এই দানাদারের মধ্যে আমাদের মিক্স ভুসি আছে। ওটা এই একটার মধ্যে আপনার খোল, ছোলা, ভুট্টা, গম, যা মোটামুটি আপনার প্রায় 20-30 পদের ভুসি মিক্সচার করা থাকে, ওটাই দিয়ে আপনি মাসেতে। এদের পিছনে হিউজ খরচ। আর ঢাকা শহরের ভিতরে বাসার ছাদের উপর পড়তে গেলে তো এটার আলাদাভাবে খরচ আছে। শখের খামার অল্প অল্প করে শুরু, এখন আর শখ নয়। 3 কাঠা জায়গার এই বাড়ির ছাদেই ভবিষ্যতে ডেইরি ফার্ম আর মুরগির খামার করবেন তিনি। ইতোমধ্যে সরকারিভাবে রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন মামুন। তার মানে আপনার খামারটা এখনো বাণিজ্যিকভাবে এখনো শুরু করেন নাই, জাস্ট শখের থেকে এখনো খামারটা কনভার্ট করতেছে। আচ্ছা, এই যে ছাদে আপনারা যে খামারটা করছেন, এই আশেপাশে মানুষের কোনো কমপ্লেন দেয় না? এরা গন্ধ হয় না? কিছুটা কমপ্লেন ছিল শুরু, কিছুটা কমপ্লেন ছিল, কিন্তু পরবর্তীতে ওনারাও বুঝছে আসলে এতটা পরিষ্কার রাখা, প্রতিদিন 2 বেলা 3 বেলা, এখন শীতকাল হইলেও তারপরে 2 বেলা করে পরিষ্কার করা হয়। আচ্ছা, আর গরমে 3-4 বার করে হইলেও, রাতের বেলা হইলেও দেখা গেছে পরিষ্কার করা লাগে। খুব একটা স্মেল এখানে থাকে না। আচ্ছা, এখন তো শীত একেবারে, আজকে 19 জানুয়ারি 2024, এই শীতে এখন তো তাপমাত্রার অবস্থা 14 চলে আসছে, 11 আসছে। ওদেরকে আমি সন্ধ্যার পরে মোটামুটি এসা পর্যন্ত খাবার দাবার কমপ্লিট করে ওদের পুরোটা ঢেকে দেয়। আর ভেতরে আপনার বাল্ব দেওয়া আছে, ওই ওটাতে মোটামুটি কাভার। তারপরেও আপনার শীত যখন খুব বেশি হয়ে যায় তখন আর কিছু করার থাকে না, যতটা কাভার করা যায় ততটুকু কাভার করে ফেলছি। কি দিয়ে ঢেকে দেন? এই যে সালা দিয়ে, চট আছে আপনার, কম্বল আছে, তারপরে যে গরু রাবারের ম্যাটগুলি আছে, যাতে সামান্য হয়তো বাতাস ঢুকতে পারে, কিন্তু খুব একটা যে সরাসরি বাতাসটা এইটা আর তাদের গায়ে লাগে না। আচ্ছা, এই যে 2 বছর ধরে আপনাদের খামারটা পরিচালনা করতেছে, তুমি রোগ বালাই কি কি হয় এইসব পশু প্রাণীর? রোগ বালাই তো আমি এই গরুটাকে নিয়ে রোগ বালাই পাইছি, তখন বুঝি নাই। এর মধ্যে আমি FMD-ও পাইছি, ওর মধ্যে আমি আপনার LSD, লাম্পিং স্কিন ডিজিজ যেটা, এটাও পাইছি। তবে খুব দ্রুত এটার মানে চিকিৎসা করার কারণে আমি এখান থেকে আবার ট্রিটমেন্ট রিটার্ন করতে পারছি। এই গরুটা আবার আরেকটু ওজন হতো, কিন্তু দুইটা এফেক্টেড হওয়াতে শরীরটা খুব একটা উঠতে পারে নাই। আপনার জন্য FMD-র কোনো ইয়া দিছিলেন না, টিকা দিছিলেন না? সিরিয়াল মানে আনার পর থেকে আমার সিরিয়ালের পরে নেই। ও সিরিয়াল হইতে হইতে, যেমন আমি আগে LSD-টা হঠাৎ হয়ে গেছে, বুঝি নেই, চিকিৎসা করার পর তারপরে যেটা LSD করছে, তারপরে যখন আমার FMD দিব, তখন তার FMD বডিতে হয়তো ছিল, ওর মধ্যে আপনার ভ্যাকসিনটা পড়ছে, পড়াতে তখন সে আরও বেশি এফেক্টেড হয়েছে। কারণ অসুস্থ থাকা অবস্থায় তো ভ্যাকসিন করা যায় না। হ্যাঁ, খামার ছাদে খামার, এটা প্রাণী সম্পদ অফিস থেকে কোনো যোগাযোগ করে না ওরা? হ্যাঁ করে, ওনারা ওনাদের সাথে কথাবার্তা বলে তারপরে এটার আমি নিবন্ধন করে আনিয়েছি। আসলে কিছুদিন আগেও ওনারা একটা প্রোগ্রাম করছিলেন বড় ভাইয়ের ছাদে, TPR ছাগলের, তখন ওনারা এসে গেছে। ভালো ভালো লাগে, সাথে বাচ্চা কাচ্চারাও এটা প্রচুর এনজয় করে। আর এই ঢাকা শহরের ভিতরে তো আসলে বাইরে কোথাও যাওয়ারও পরিবেশ না, তার মাঝেতে যদি এরকম একটা থাকে, একটু বুঝলো বাচ্চারাও একটু এটা খেলাধুলা করলে ওদেরও সময়টা কাটে। বাইরে যাওয়ার বা টিভি দেখার এই হ্যাবিটটা থেকে ওরা অনেকটাই বিরত থাকে এবং করছে অল্প অল্প করে। এবং ভবিষ্যতে যেটা হচ্ছে, আমার আসলে এখানে ডেইরি করার একটা পরিকল্পনা আছে, পাশাপাশি হচ্ছে আপনি মুরগি করার পরিকল্পনা আছে, যেহেতু এগুলির প্রচুর চাহিদা আছে। বর্তমানে বাজারে প্রচুর দাম এগুলির বৃদ্ধি পেয়ে গেছে, তো নিজেরাও যদি আত্মীয় স্বজন বা প্রতিবেশীদের কাছে স্বল্প মূল্যে যদি কিছু দেওয়া যায়, চারতলা ভবনের একপাশে কিছু জায়গা জুড়ে আছে পশু পাখি, হাঁস, মুরগি, কবুতরের খামার। মামুন জানালেন, ছাদে কবুতর পালন করা পুরনো ঢাকার একটি বিশেষ প্রচলন। ছোটবেলা থেকেই দেখে আসছেন তিনি। নিজের পরিবারের চাহিদা মেটানোর জন্য মুরগি পালন শুরু হলেও আত্মীয় স্বজন আর পাশের পাড়া প্রতিবেশীরা এসে কিনে নিয়ে যায় মুরগিগুলো, কারণ সবাই পছন্দ করে ফ্রেশ খাবার। পশুপালন বহু আগে থেকে, প্রায় বলতে গেলে ছোটবেলা থেকেই পালন করি, প্লাস হচ্ছে পাশাপাশি কিছু কমার্শিয়াল ভাবে চিন্তাভাবনা করতেছি। কবুতর ছিল বেশি, এতে শখের সাথে পাখিও তুললাম। পাখিতে খুব একটা বেনিফিট নিয়ে হয় না। আর আমার এই পাশে যে মুরগি আগেও আমি পালতাম, এখনও পালতেছি। এগুলি ছোটো বাচ্চার ওই 0 সাইজের থেকে ব্যাচ করছি, এগুলি ঘরে খাওয়ার জন্যই করছি। আত্মীয় স্বজনদের মধ্যেই শেষ হয়ে যায়। এটাকে বলে আপনার অ্যালবিনো, সাদা টিয়া আর কি। এগুলি বাইরের, এদেরকে পেয়ারি ছিল, সেপারেট সেল করে ফেলবো, এই জন্য আর কি সেপারেট করে রাখছি। এইখানটাতে আছে হচ্ছে আপনার, এখানে আছে গ্রিনটা, সবুজ রিংটা, এটা অলরেডি আপনার ডিমে বসে আছে। এই বক্সটাতে আছে বং প্যারাকেট, এটাও নেস্টিং করছে, এটাও ব্রিডিং এ চলে আসছে। আর নিচে আছে হচ্ছে কোকাটেল, আমার এখানে শখেরই দাঁড়া, তো এর পেলে বড় করছে আর কি। এগুলো একসময় আসলে দামের ভেরিয়েন্ট ছিল, বাট খাবারের দাম অতিরিক্ত বেশি। দেন এখানে আছে আমাদের মদনা টিয়া, কিছু কথাও ঠিকঠাক বলতে পারে, ডাক দিলে কথা বলে। দেখো কবুতরি আসলে প্রচুর পরিমাণে ছিল, এগুলি সব সেল করে ফেলছে। এগুলি সবই হচ্ছে আমার ঘরের বাচ্চা, এখান থেকে একটু ওটা পেয়ার করা নাই। এই নিচে এদের বাবা মা এগুলো আছে, আরো কিছু সিঙ্গেলেও যায়, লট আকারে নেয়, তাহলে লট আকারেও কিছু যাবে। আর কেউ যদি লট আকারে নেয় সেক্ষেত্রে দামটা একটু কমে। এখানে আছে আপনার ইন্ডিয়ান বোম্বাই গোলা, যেটাকে বলে ওদের বাংলা কবুতরের মতে, কিন্তু এদের কোয়ালিটিটা অল্প, সাইজও বড়। উপরে আছে ইন্ডিয়ান লোটন, ওদের ডিম বাচ্চার ফলাফল অনেক ভালো, প্রচুর ডিম বাচ্চা করে। সবই আমার এখানকারই ঘরের ব্রিড। এগুলি প্রচুর খাঁচা ভরা ছিল কবুতরগুলি, আস্তে আস্তে করে বিক্রি করে খালি করছি। হচ্ছে আপনার হলুদ টিয়া, ইয়েলো রিং দেয়, তো এটার পেয়ার ছিল একটা, আমার ছেলে আসলে মিস্টেকলি ছেড়া ফেলছে, এখন ফিমেলটা রয়েছে, এটাও বিক্রি হয়ে যাবে। এটা এক একটা বাজার প্রাইস আপ ডাউন করে, স্পেসিফিক আসলে বলা যাবে না। আনুমানিক আপনার 15-20, কোনো কোনো সময় 30 পর্যন্ত কেনা যায়, পার পিস 15-20 হাজার। না, 50 পিস করে আনছি, 50 পিস করে আনছিল। আরমানিটোলা মাঠের পাশে জামে মসজিদ গলি, এই গলির ভেতরে নম্বর বাসাটি ইন্টেরিয়ার ডিজাইনার মামুনের আদি বাড়ি। কাছাকাছি আর আমাদের পাশে আরো পরিচিত ফেস হচ্ছেন কাউস মঞ্জিল, বর্তমানে বাংলাদেশে সর্বোচ্চ ট্যাক্স পেয়ার, তো ওনার বাসা মোটামুটি সবাই ফেমাস, তার পাশের বাসাটি হচ্ছে আমার। তরুণ উদ্যোক্তাকে স্যালুট। কৃষকের বন্ধু কৃষি টিভির পক্ষ থেকে মীর মাজাহার হোসেন মামুন ভাই, আপনাকে আরও একবার স্যালুট। দর্শক, আপনার এলাকায় যদি এরকম কোনো খামার থাকে অথবা সফল কোনো চাষাবাদ থাকে, তাহলে ইনবক্সে ইমেল ঠিকানায় নাম, ঠিকানা, ফোন নাম্বার দিন, আপনার কাছে চলে যাবে কৃষকের বন্ধু কৃষি টিভি। দর্শক, ইনফিনিটি বাংলা টিভি তার নাম পরিবর্তন করে কৃষকের বন্ধু কৃষি টিভি রেখেছে। পুরনো দর্শকদের প্রতি অনুরোধ, বিষয়টি নজরে দেখবেন। নতুন পুরাতন সকল দর্শক ভাইদের অনুরোধ, দয়া করে ভিডিওটি লাইক দিবেন, শেয়ার করবেন। পরবর্তীর খার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।